হ্যাক হলো বাংলাদেশের সবচেয়ে বড় সময় ইউটিউব চ্যানেল। আপনি যদি ইউটিউবের সার্চ বারে গিয়ে সময় টিভি লিখে সার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন ইথেরিয়াম 2.0 নামে একটি চ্যানেল এসেছে। অর্থাৎ হ্যাকার সময় টিভি চ্যানেলটিকে হ্যাক করার পর এর নামও বদলে দিয়েছে। সময় কর্তৃপক্ষ বিষয়টি সবাইকে জানিয়েছে, সাথে সাথে তারা জানিয়েছে হ্যাকার তাদের সময় ইউটিউব চ্যানেল হ্যাক করার পর তাদের কাছে $3,350 দাবি করে প্রতি ক্রিপ্টোকারেন্সির জন্য। সাথে সাথে সময় টিভি কর্তৃপক্ষ এটিও জানিয়েছে তারা তাদের চ্যানেল পুনরায় উদ্ধার করার চেষ্টা শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে তারা তাদের চ্যানেলকে পুনরায় উদ্ধার করতে পেরেছে। হ্যাকার তাদের মূল সময় টিভি চ্যানেল সহ তাদের যে শাখা চ্যানেলগুলো ছিল সেই শাখা চ্যানেলগুলোকেও হ্যাক করে ফেলেছিল।